দেখুন, সিপিআইএম পশ্চিমবঙ্গের তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে, ইডি সিবিআই এর তদন্তের গতি সামান্য স্লথ হয়ে গেলেই তারা দিদি মোদি ঘটাপের তত্ত্ব নিয়ে আসছে, সিপিআইএম এর প্রত্যেকটি নেতার বক্তৃতা এবং আপনাদের বিবৃতিতে মানে একবার করে গরুর রচনার মতো বিজেপির নেতা নাম করা হচ্ছে, মোদীকে আক্রমণ করা হচ্ছে প্রতিঘট। আর যখন দিল্লিতে পৌঁছচ্ছেন তখন এরা একই সঙ্গে ইডি সিবিআই এর অপব্যবহারের জন্য এখানে বলছেন কাজ করছেন আর ওখানে বলছেন অপব্যবহার হচ্ছে, তাদের প্রতিহিংসা পরায়ণতার বিরুদ্ধে আজকে তারা একসঙ্গে ওয়াকআউট করছেন, একসঙ্গে ধর্ণা দিচ্ছেন। এই সিপিএম এর কি বিশ্বাস আছে? আমরা আমাদের মতো করে দলের পক্ষ থেকে বলেছি যে আমরা মনে করি এই সমস্ত সমস্যার সমাধান হবে যদি তৃণমূল সরকারের বিসর্জন সম্ভব হয়। যখন তৃণমূল বলছে সঞ্জয়ের ফাঁসি চাই, তা আমরা বলছি আরেকটা ধনঞ্জয় বানিয়ে দিয়ে সত্যকে চাপা দেওয়া যাবে না। শুধুমাত্র কিছু পারস্পরিক এভিডেন্স এর উপরে নির্ভর করে নির্দিষ্ট তথ্য না থাকা সত্ত্বেও ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে গিয়েছিল ধনঞ্জয়ের, তার জন্য অনেকে রাস্তায় নেমে ধনঞ্জয়ের ফাঁসি চেয়েছিলেন, কিন্তু একা ধনঞ্জয় ঘটনাটা ঘটিয়েছিল, এটা কেউ পশ্চিমবঙ্গের মানুষ বা কলকাতার মানুষ বিশ্বাস করেনি। সেখানেও যেরকম কিছু মানুষ কাড়াল করবার জন্য তড়িঘড়ি ধনঞ্জয়কে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে সঞ্জয়ের ফাঁসির দাবি তোলার চেষ্টা করা হচ্ছে। জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, আমরা চাই এই মানুষের এখন বক্তব্য হচ্ছে তারা এই সরকারটারই ফাঁসি চান। আপনারা দেখছেন বর্তমান সময় .com।